আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাদেক প্রবাসী লাইফ ভিডিওইং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ। একটা ফুল ছিঁড়তে পারি মালি, ও মালি একটা ফুল ছিঁড়তে পারি কেন, দরকার ছিল একটা ফুল হলে চলবে, তা কি দরকার একটু শুনি, আমার ভালোবাসা মানুষকে দেব। ও তো তাকে ফুল দিয়ে কি হবে, ও মা কেমন প্রশ্ন, ফুল দিলে কি হয় তুমি জানো না, না ফুল দিলে সে খুশি হবে, ভালোবাসা বাড়বে, আর ওর ফুল অনেক পছন্দ। ও তাই নাকি, তাই বুঝি, তা না তো কি বাবু, আমি এত সব বুঝি না, আমি এই বাগানটা যত্ন করি, আমার যত্নের ফুলগুলো গাছে যত্নে বাড়ে। বাবু আপনাদের মতো আমি এত প্রেম ভালোবাসা বুঝি না, তবে আমি বুঝি ভালোবাসা ভেতরকার বিষয়। ফুল যেমন গাছে যত্নে বেড়ে ওঠে, গাছে শোভা পায়, তেমনি ভালোবাসাও অন্তরে বেড়ে ওঠে, অন্তরে শোভা পায়। আচ্ছা মন্দ বলনি তুমি, এভাবে তো আগে কখনো ভেবে দেখিনি। আচ্ছা যাই আর ফুল বাগানে, না বাবু। ও বাবু হ্যাঁ কি হলো, বলছিলাম আপনার ভালোবাসার মানুষটাকে যদি ফুল এতই পছন্দ হয়, তাহলে আপনি কিন্তু তাকে ছোট একটা ফুলের বাগান তৈরি করে দিতে পারেন, যেখান থেকে সে ফুল প্রতিদিন ফুলের আনন্দ এবং ফুলের ভালোবাসাটা পেতে পারে। হ্যাঁ আমিও সেইটা ভেবেছি মালি, আমি চলে যাই এখান থেকে, আর ফুল নিব না, আমি ফুলের ছোট একটা বাগান তৈরি করব এবং সেই বাগানটা আমার ভালোবাসার মানুষটাকে উপহার দেব। তবে হ্যাঁ ভালোবাসা ফুল দিয়ে হয় না, মন থেকে হতে হয়, ফুলের চেয়েও পবিত্র থাকে ভালোবাসাগুলো, আজন্ম বেঁচে থাক মানুষের ভালোবাসাগুলো চিরকাল সবার হৃদয়ে। আর আমার ভিডিও এ গল্পটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্টস করবেন, ধন্যবাদ আপনাদের সবাইকে।